তোরা যে যা বলিস ভাই, আমার আইফোন চাই। ঠিক এমন আবদার জানিয়ে লাখ টাকার আইফোনের দাবিতে অনশনে গেছেন জয়পুরহাটের এক যুবক। বাবা মায়ের উপর অভিমান করে উঠে বসে আছেন গাছের মগডালে। আইফোন ছাড়া কোনোভাবেই নিচে নামবেন না আলামিন নামের এই যুবক। জয়পুরহাটের কালায়ের এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। কারোর কোনো কথা বা অনুরোধই শুনছিলেন না তিনি। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়ে ঘটনার ভিডিও করতে থাকেন, যা নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পরে তাদের তৎপরতায় উদ্ধার করা হয় যুবককে। ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স দিচ্ছে যে কোনো টেস্টের ওপর 30% মূল্য ছাড় আজীবন। কার্ডটি নিতে এখনই চলে আসুন ডিএমএফআর এ। যদিও কালবেলাকে আলামিন জানাই ফোনের জন্য নয়, তার বাবার উপর অভিমান করে গাছে উঠে বসেছিলেন, কিন্তু স্থানীয় বন্ধুরা লাইভ এবং ভিডিও করে আইফোনের তথ্য ছড়িয়ে দেয়। কালকে আমি গাছে উঠছিলাম, ওই ছেলেগুলো আছে, আমি ওদের বলিনি যে তোমরা ফোন দাও। ওরা ট্রিপল লাইনে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস আসছিল। আসার আগে অনেক লোক জোরে জোরে হয়ে গেছে, তো আইনের লোক, আমি ওদেরকে সম্মান দিলাম, কোনো কিছু বলিনি। ওরা বললো যে তোমার বাবা তোমাকে ফোন নিয়ে দিবে, সমস্যা নাই। তবে অনেকে জানান আলামিন তার বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার বিকাল 5টার দিকে নিমগাছের মাথায় চড়ে বসেন। এ অবস্থায় গ্রামের মানুষ তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই ঘটনায় আলামিনের বাবা আহমেদ আলী জানান আলামিন মানসিকভাবে অসুস্থ, তাই তার আবদার পূরণ না করায় সে গাছের মাথায় চেপে বসে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম বীর জানান ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। নিমগাছ থেকে নামানোর পর তাদের পরিবারের কাছে আলামিনকে হস্তান্তর করা হয়েছে। আয়েশা অর্থী, কালবেলা। আগুন লাগে।